ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে নবী ইউনূস আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ কেন পরীক্ষা করলেন, কেন তাকে মাছের পেটে যেতে হলো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। জি ভাই, নবী ইউনূস আলাইহিস সালাম অন্যান্য নবী এবং রাসূলদের মতোই একজন নবী এবং রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যাদেরকে সবচেয়ে বড় এবং কঠিন পরীক্ষা দিয়েছেন তারা হচ্ছেন নবী এবং রাসূলগণ। তো নবী ইউনূস আলাইহিস সালাম তাকে পরীক্ষার যে কারণ বিভিন্ন তাফসীরের ভিতরে বর্ণিত হয়েছে তা হচ্ছে নবী ইউনূস আলাইহিস সালাম তিনি তার কওমের ভিতরে দাওয়াতি কাজ করে আসতেছিলেন, কিন্তু তারা কোনোভাবেই আল্লাহর নাফারমানি ছেড়ে দিয়ে শিরিক এবং আল্লাহর নাফারমানির সাথে জড়িত যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে, গায়রুল্লাহর দাসত্ব বা পূজা, এগুলো বর্জন করে এক আল্লাহর দিকে তারা ফিরে আসতে কোনোভাবেই রাজি হননি। একটি পর্যায়ে তারা যখন তাদেরকে নিয়ে যখন নবী ইউনূস আলাইহিসসালাম যখন হতাশ হয়ে যাচ্ছিলেন, ঠিক এরকমই একটি পর্যায়ে তারাও বলল যে ঠিক আছে, তুমি আল্লাহর পক্ষ থেকে আমাদের শাস্তির ব্যবস্থা করো। তো যখন তারা এরকম শাস্তির কথা নবী ইউনূস আলাইহিসসালামকে বলল, তখন নবী ইউনূস আলাইহিসসালাম তিনি আল্লাহর কাছে শাস্তির জন্য প্রার্থনা করলেন, কিন্তু দেখা গেল যে সুনির্দিষ্ট সময়ে শাস্তি আসলো না বা আসতে একটু বিলম্ব হলো। তো ঠিক এরকম একটি বিব্রতকর অবস্থায় নবী ইউনূস আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়াই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহি আসার পূর্বেই তিনি জনপথ ত্যাগ করে নৌকায় উঠলেন। তো এটি ছিল নবী ইউনূস আলাইহিস সালামের জন্য একটি ভুল সিদ্ধান্ত, কারণ তিনি আল্লাহর নবী, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ছাড়া বা অনুমতিবিহীন কোনো কাজ করতে পারেন না। তিনি ধৈর্য না ধরে তিনি যে নিজের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে নৌকা আরোহণ করলেন সেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করলেন না, যার জন্য তিনি আল্লাহর পরীক্ষার শিকার হয়েছেন এবং নিজেকে তিনি ইন্নিকুন্তু মিনাজ জালিমিন বলে, যে জালেমদের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমি আমার পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ আমি তোমার সিদ্ধান্তের অপেক্ষায় ধৈর্য ধারণ করতে পারিনি, এভাবে বিষয়টি নিজের যে অপরাধবোধ সেটি তিনি স্বীকৃতি দিয়েই কিন্তু মাছের পেটে বসে কথাগুলো বলেছিলেন। তো মূল কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করেছিলেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ব্যতিরেকেই তিনি জনপথ ত্যাগ করেছিলেন। আর ওদিকে জনপদের মানুষগুলো যখন একটা পর্যায়ে আজাব আসার সমস্ত আলামত দেখতে পেল, তখন তারা নবী ইউনূস আলাইহিসসালামের দাওয়াতে তারা সাড়া দিয়ে ঈমান আনয়ন করলো, যেমনটি সূরা ইউনূসের 98 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইল্লা কওমা ইউনূসা লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তানাহুম ইলাহিন। যে কওমে ইউনূস আলাইহিস সালামের উম্মতেরা যখন ঈমান আনলো তখন আমি তাদের থেকে আযাব উঠিয়ে নিলাম। তো এভাবেই এই ঘটনাগুলো আপনার কোরআনুল কারিমের সূরা কালামের 48-50 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 87-88 নম্বর আয়াত এবং সূরা সফফাতের 139-48 নম্বর আয়াতগুলোর ভিতরে বর্ণিত হয়েছে। তো সেখান থেকে আরও ডিটেলস আপনি তাফসির থেকে পড়ে নিতে পারেন। তো মূল কথা হচ্ছে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর অনুমতি না নিয়েই যখন নিজের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে তার কওমকে ত্যাগ করে, ওই জনপদ ত্যাগ করে যখন এলাকা থেকে পালিয়ে যাচ্ছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এ পরীক্ষার মুখোমুখি করলেন, অর্থাৎ নৌকায় উঠলেন, সেখানে ঝড় তুফান শুরু হলো। তখনকার দিনে আবার লটারির মাধ্যমে এ ধরনের বিষয়গুলো চিহ্নিত করা হতো এবং এটিকে তারা তখন এভাবেই মনে করতো যে নৌকায় কোনো অপরাধী থাকলে তো সেক্ষেত্রেই এ ধরনের ঘটনা ঘটে থাকে, এ ধরনের তাদের ভিতরে একটা বিশ্বাস বা বাস্তবতা তাদের এভাবেই ছিল। তো সেই হিসাবে দেখা গেলো যে সত্যি নৌকার ভিতরে এরকম অপরাধী বা জালেমিনদের অন্তর্ভুক্ত কেউ রয়েছেন, তো তাকে নির্বাচন করার জন্য তারা লটারি ধরলো এবং
এবং সেটা দেখা যাচ্ছে এক একবার নয় তিনবার এভাবে লটারি করা হলো এবং তাতে ইউনুস আলাহ সাল্লামের নাম চলে আসলো। তখন বাধ্য হয়ে ইউনুস আলাহ সাল্লামকে সকলের সিদ্ধান্ত মেনে নিয়েই নদীতে ঝাঁপ দিতে হলো বা তাকে নদীতে ফেলে দেওয়া হলো। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে মাছ এসে তাকে গিলে ফেললো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেখানেই সুরক্ষিত রাখলেন, সবই আল্লাহর ইচ্ছা। আমাদের কাউকে মাছের পেটের ভিতরে যদি 5 মিনিটও যদি রাখা হয় তো এর মধ্যে আমাদের মরা বা আমাদের জীবন নাশ এটি নিশ্চিত হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাছের পেট নয়, শুধু সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার, এত কিছুর মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবিত রেখেছিলেন এবং তিনি যখন তওবা করেছিলেন তওবা আল্লাহ কবুল করে মাছের পেট থেকে তাকে বের করে নদীর বা সাগরের তীরে তাকে ফেলে দেওয়া হলো এবং সেখানে গাছ জন্মালো। সেই গাছের নিচে তিনি ছায়া নিলেন, পাশাপাশি সেখান থেকে খাবারের ব্যবস্থা হলো। তো আল্লাহ সুবহান ওয়া তাআলা ইচ্ছা করলে কোনো কিছুই কঠিন নয়, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন এবং অনেক এমন কোনো অসম্ভব নেই যেটি আল্লাহর জন্য সম্ভব নয়। আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ।